আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আন্দোলন সফল করতে এবার ভিন্ন কৌশলে এগোচ্ছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা কারাগারে গ্রেপ্তার। আতঙ্কে কেন্দ্রীয় নেতারা আত্মগোপনে ঘরছাড়া। বিএনপি তৃণমূলের বেশিরভাগ নেতাকর্মী এই পরিস্থিতি যাই থাকুক না কেন এক দফা দাবিতে কঠোর কর্মসূচি থেকে পিছু হটছে না বিএনপি। জানাবো বিজয় অর্জন পর্যন্ত এক দফার আন্দোলন চলবে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানাবো গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা গণ অধিকার পরিষদের। এদিকে গত 28 অক্টোবরকে কেন্দ্র করে বিএনপির 107 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিহত নয়। জানাবো উদ্বোধন করা উন্নয়ন প্রকল্পগুলো বাংলাদেশ ভারত উভয়ের জন্য কল্যাণজনক বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যৌথভাবে উদ্বোধন করা ভারতের সহায়তাপুষ্ট 3টি উন্নয়ন প্রকল্প উপঅঞ্চলের জনগণের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের উভয় জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। এবং সর্বশেষ জানিয়ে দিব নেপালে শক্তিশালী ভূমিকম্প নিহত 120। নেপালে 6.4 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে দেশটির 120 জন নিহত এবং 140 জন আহত হয়েছে বলে জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, আন্দোলন সফল করতে এবার ভিন্ন কৌশলে এগোচ্ছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা কারাগারে। গ্রেপ্তার আতঙ্কে কেন্দ্রীয় নেতারা আত্মগোপনে চলে গেছেন ঘরছাড়া। তৃণমূল বেশিরভাগ নেতাকর্মীরা পরিস্থিতি যাই থাকুক না কেন এক দফা দাবিতে কঠোর কর্মসূচি থেকে পিছু হটার সিদ্ধান্ত নেবে না বিএনপি। বিএনপির দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরবে না। গ্রেপ্তার মামলার কারণে কিছুটা চাপে পড়লেও আন্দোলন সফল নিয়ে আশাবাদী দলটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দাবি আদায় করতে চায় বিএনপি। সেভাবেই নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। অতীতের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে এবার ভিন্ন কৌশলে এগোচ্ছে বিএনপি। এক নেতা গ্রেপ্তার হলে বিকল্প আরেকজনকে নেতৃত্ব দিতে বলা হয়েছে। সিনিয়র নেতাদের রাখা হয়েছে মাঠ সাজানোর পরিকল্পনায়। আর কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বের মাধ্যমে সারির জেলা এবং পর্যায়ের নেতারা সব বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষার জন্য হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি কর্মসূচির বিষয়ে ঘোষণার কয়েক ঘন্টা আগে জানানো হচ্ছে স্থায়ী কমিটির সদস্যদের। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে এসব তথ্য। আরো জানা যায় নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার এড়িয়ে চলতে বলা হয়েছে দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে। এ কারণে কেন্দ্রীয় নেতারা আত্মগোপনে রয়েছেন। তবে দায়িত্বশীল কোন নেতা গ্রেপ্তার হলে মাঠের আন্দোলন চালিয়ে যেতে অন্য কোন নেতা সে দায়িত্ব পালন করবেন, এ বিষয়ে 28 অক্টোবর মহাসমাবেশের আগেই এক ধরনের দিক নির্দেশনামূলক তথ্য দেওয়া হয়েছিল, যাতে কর্মসূচি ঘোষণা এবং বাস্তবায়নে সমস্যা না হয়। যুক্তরাজ্য থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্দোলন কর্মসূচি তদারকি করছেন। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান যুগান্তরকে বলেছেন আর পিছু ফেরার সময় নেই। জুলুম নির্যাতন মিথ্যা মামলা হামলা গ্রেপ্তার করে আন্দোলন স্তব্ধ করার কোন সুযোগ নেই। বিএনপির প্রতিটি কর্মী নেতার ভূমিকা পালন করে এবং আন্দোলনে সফলতা আনবে। এ সময় তিনি আরো বলেছেন সরকার পতনের এক দফা দাবিতে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে অটল রয়েছি। বিজয় পর্যন্ত এক দফার আন্দোলন চলবে বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজয় না হওয়া পর্যন্ত এক দফার আন্দোলন চলতেই থাকবে। আজ সকালে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। এই আন্দোলন বিজয় না হওয়া পর্যন্তই চলবে এবং রোববার ভোর থেকে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হবে। সরকারে কোনো উস্কানিতে আমাদের দলের নেতাকর্মী বা গণতান্ত্রিক যেসব রাজনৈতিক দল বা সমমনা দল অংশগ্রহণ করছেন প্রত্যেকেরই উস্কানি মুখে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করে যাবেন। রিজভী বলেছেন আমাদের আন্দোলন হচ্ছে জনগণ যাতে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারেন, আর এই অধিকারটা প্রতিষ্ঠার জন্য আন্দোলন। তাই আন্দোলন আদর্শের আন্দোলন, জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন, বিবেকবান মানুষের বেড়ে ওঠার বিকশিত হওয়ার আন্দোলন। এই আন্দোলনে যারা সমর্থন দেবে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা মানুষের স্বাধীনতার পক্ষে, নাগরিক স্বাধীনতার পক্ষে, একটি স্বৈরাচারী দৈত্যের বিরুদ্ধে আজীবন স্বপ্ন দেখেছেন ক্ষমতায় থাকা
নেতা তার বিরুদ্ধে প্রত্যেক এই গণতন্ত্রের আন্দোলনের সারথ হিসেবে থাকবেন। গণবিরোধী আইন বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত বৃহস্পতিবার সমাপ্তি ঘটেছে নিশিরাতের ভোট ডাকাতির জাতীয় সংসদ অধিবেশনের। পাঁচ বছর ধরে ভুয়া এমপিরা সংসদে দাঁড়িয়ে কেবল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে মিথ্যাচার খিস্তি খেউর আওয়ামী কোটারি স্বার্থ চরিতার্থ করেছে। তারা সাধারণ জনগণের জন্য কল্যাণের কিছুই করেনি। তিনি বলেছেন, মোট 272 দিনের কার্য দিবসে এই সংসদকে আওয়ামী লীগের আড্ডাবাজির আখড়ায় পরিণত করেছে। পাঁচ বছর ধরে এই অবৈধ সংসদ 165টি বিল পাশ করেছে, তার প্রায় সবই গণবিরোধী। এই ভুয়া সংসদকে বারবার ইসলাম বানিয়ে যেসব অবৈধ আইন পাশ করা হয়েছে তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সুষ্ঠু ভোটের মাধ্যমে এমপিরা বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব। একাদশ সংসদে বিপুল পরিমাণ টাকা অপচয় হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি বলেছেন, সরকার প্রশাসন এবং দলীয় লোককে বিপুল পরিমাণ টাকা দিয়ে মাঠে সাজিয়ে রেখেছে যাতে করে রাতে ভোট চুরির মাধ্যমে আবারও ক্ষমতা আসতে পারে। শেখ হাসিনা ভোট কেন্দ্রে সন্তোষজনক ভোটার উপস্থিতি বড় আকারে বিদেশিদের দেখানোর জন্য এই ভয়াবহ কূটকৌশল নিয়েছে বলেও অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত 24 ঘন্টায় সারা দেশে মোট 292 জনের অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে এবং মিথ্যা বানোয়াট মামলায় মোট 1045 জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা গণ অধিকার পরিষদের। গণতন্ত্র পুনরুদ্ধারে 28 অক্টোবর মহাসমাবেশ এবং পরবর্তী হরতাল অবরোধে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা এবং আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 4টায় পুরনো পল্টন আল রাজি কমপ্লেক্সের সামনে এ দোয়া এবং গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক, এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, এছাড়া অন্যান্য নেতারা। 28 অক্টোবরকে কেন্দ্র করে বিএনপির 107 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিহত নয়। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের 3 থেকে 4 দিন আগ থেকে এবং মহাসমাবেশের পরে বিএনপির শান্তিপূর্ণ হরতাল এবং অবরোধকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে 107টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। রিজভী বলেন, বিএনপির 28 অক্টোবর মহাসমাবেশকে ঘিরে 7 জন বিএনপির নেতাকর্মী এবং 1 জন সাংবাদিক কর্মীর মৃত্যু হয়েছে। 4847 জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 160টির অধিক মামলা এবং 3476 জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার এবং আহত হয়েছে। উদ্বোধন করা উন্নয়ন প্রকল্পগুলো বাংলাদেশ ভারত উভয়ের জন্য কল্যাণজনক হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যৌথভাবে উদ্বোধন করা ভারতের সহায়তাপুষ্ট 3টি উন্নয়ন প্রকল্প উপ অঞ্চলের জনগণের পাশাপাশি বাংলাদেশ ও ভারত উভয়ের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। আজ শুক্রবার সন্ধ্যায় তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণব ভার্মা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি গত 1ই নভেম্বর যৌথভাবে 3টি উন্নয়ন প্রকল্প চালু করেছি। আমি আশা করছি এই উন্নয়ন প্রকল্প উভয় দেশ এবং উপ অঞ্চলের জনগণের উপকারে আসবে। 3টি প্রকল্প হল 12.24 কিলোমিটার আখাউড়া আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা মংলাবন্দর রেল লাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট 2। বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব তথ্য জানিয়েছেন। 2024 সালে 5 বছরের মেয়াদে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের বিশ্ব সংস্থার নতুন আঞ্চলিক পরিচালক হিসেবে সাইমা ওয়াজেদের প্রার্থিতাকে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রী ভারত সরকার এবং নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। গত 1ই নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং শেখ হাসিনার একমাত্র কন্যা সাইমা ওয়াজেদ নেপালের একমাত্র প্রার্থীকে পরাজিত করে জয়ী হন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, 2 দেশের সাধারণ নির্বাচন ঘনিয়ে আসছে, উভয় দেশেরই এখন একে অপরের সংবেদনশীলতা সম্পর্কে সচেতন হওয়া উচিত। বৈঠকে উভয় দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। বৈঠকে অ্যাসেম্বলিট এর লার্স মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিএম সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।
নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত 120 নেপালে 6.4 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে এই ভূমিকম্পে দেশটির 120 জন নাগরিক নিহত এবং 140 জন আহত হয়েছে বলে জানিয়েছে দা কাঠমান্ডু পোস্ট নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার রাত 11:47 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পটির কেন্দ্রবিন্দু ছিল জাজারকোট জেলায় নেপালের শক্তিশালী ভূমিকম্প দিল্লি উত্তর ভারতে অনুভূত হয়েছে জাজারকোট জেলা উপ পুলিশ সুপার সন্তোষ রোকা বলেছেন এই ভূমিকম্পে জাজারকোট এবং পশ্চিম রুকুম অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে শুধু জাজারকোটেই 92 জন মারা গেছেন এদের লালনগড় পৌরসভার ডেপুটি মেয়র শরিকা সিংও রয়েছে জাজারকোট জেলা আরেক কর্মকর্তা সুরেশ সুনাম কোনে রয়টার্সকে বলেছেন অন্তত 20 জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে 2015 সালে নেপালে 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল সেবারের ভূমিকম্পে প্রায় 9,000 মানুষের মৃত্যু হয়